কোনো পত্রিকা ভুল সংবাদের কারণে বন্ধ হয়নি গণতন্ত্র সূচকে বাংলাদেশ দুই ধাপ গিয়েছে বিরোধী দল বিশেষ করে মির্জা ফখর আলমগীর সাহেব সহ তাদের নেতারা বলেন যে আমাদের কথা বলার অধিকার নাই সকাল বেকাল সন্ধ্যাবেলা তিনবেলা কথা বলে বলে আমাদের কথা বলার অধিকার নাই আমাদের দেশে গণমাধ্যম অবাধ স্বাধীনতা যেমন ভোগ করে গণমাধ্যমের দায়িত্বশীলতাও প্রয়োজন গণমাধ্যমের দায়িত্বশীলতা কেমন প্রয়োজন সেটি যদি আমরা যুক্তরাজ্যের দিকে তাকাই কারণ যুক্তরাজ্য থেকে আমরা অনেক কিছু ইউকে থেকে আমরা অনেক কিছু ইনহারিট করেছি আমরা গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র থেকে শুরু করে আমরা অনেক ক্ষেত্রেই তাদেরকে অনুসরণ করি সেখানে যদি তাকাই আমরা দেখতে পাই সেখানে গণমাধ্যমের স্বাধীনতা যেমন আছে ঠিক একই সাথে গণমাধ্যমের দায়িত্বশীলতা আছে নিউজ অফ দ্য ওয়ার্ল্ড একশো বছরের পুরনো পত্রিকা একসময় পৃথিবীর সবচাইতে ভুল প্রচারিত ইংরেজি পত্রিকা ছিল সেই পত্রিকাটি একটি অসত্য সংবাদ পরিবেশনের কারণে একশো বছর চলার পর দু সালে বন্ধ হয়ে যায় এবং বিবিসিতে একজন এমপির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের কারণে বিবিসির পুরো টিমকে পদত্যাগ করতে হয় কদিন আগে বিবিসির মহাপরিচালককে পদত্যাগ করতে হয়েছে এইভাবে আমরা যদি কন্টিনেন্টাল ইউরোপেও তাকাই একই ধরনের পরিস্থিতি সেখানে ইউকেতে নিয়মিতভাবে গণমাধ্যম টেলিভিশন এবং পত্রিকা অসত্য ভুল সংবাদ পরিবেশন করার কারণে কিংবা কারো ব্যক্তিগত পার্সোনাল ইনভেশনের কারণে কারো ব্যক্তিগত ডোমাইনকে ইনভেইট করা হয়েছে সেই কারণে সেখানে গণমাধ্যমকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয় আমাদের দেশে সেটি হয় না কোনো পত্রিকা ভুল সংবাদের কারণে বন্ধ হয়নি কোনো টেলিভিশনের পুরো টিমকে পদত্যাগ করতে হয়নি কোনো অসত্য কিংবা ভুল সংবাদ পরিবেশনের কারণে আজকে গণমাধ্যম যে বিকাশ ঘটেছে প্রাইভেট টেলিভিশনের যাত্রা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে শুরু হয়েছে সেটি দুই সাল পর্যন্ত দশটি টেলিভিশন ছিল এখন পঁয়ত্রিশটি টেলিভিশন সম্প্রচারে আছে আরও সাত আটটি সম্প্রচারের অপেক্ষায় আছে এবং চারশো দৈনিক পত্রিকা ছিল দুই হাজার আট সালে আমরা যখন সরকার গঠন করি এখন সাড়ে বারোশো দৈনিক পত্রিকা প্রকাশিত হয় হাজার 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 অনলাইন এখন প্রকাশিত হয় এই যে এক্সপোনেন্সিয়াল গ্রোথ এটি জননেত্রী শেখ হাসিনার তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের গণমাধ্যম বান্ধব নীতির কারণেই এটি সম্ভবপর হয়েছে এবং আজকে গণমাধ্যমের এই বিকাশের সাথে সাথে গণতন্ত্রের বিকাশও ঘটেছে আপনারা জানেন যে প্রতিনিয়ত সকাল বিকাল সন্ধ্যাবেলা বিরোধী দল বিশেষ করে মির্জা ফখরেশ্বর আলমগীর সাহেব সহ তাদের নেতারা বলেন যে আমাদের কথা বলার অধিকার নেই সকাল বেকাল সন্ধ্যাবেলা তিনবেলা কথা বলে বলে আমাদের কথা বলার অধিকার নেই তাদের এই ডাকাডাকির মধ্যেই গত বছর গণতন্ত্র সূচকে বাংলাদেশ দুই ধাপে গিয়েছে অনেকে বলছেন গণতন্ত্র হুমকির সম্মুখীন এই সেই কিন্তু এর মধ্যেই আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের আগের বছর ছিল পঁচাত্তরতম গত বছর হয়েছে এটি তিয়াত্তরতম অর্থাৎ গণতন্ত্র সূচকে আমরা দুই ধাপে গিয়েছি সুখী দেশের সূচকে আমরা সাত ধাপে গিয়ে ভারত পাকিস্তানকে পেছনে ফেলে আমাদের অবস্থান হচ্ছে এখন চুরানব্বইতম ভারতের অবস্থান একশো তম পাকিস্তানের অবস্থান একশো একুশতম শ্রীলঙ্কার অবস্থান অবস্থান আমাদের এটি প্রমাণ হচ্ছে সুশাসনের এটি প্রমাণ হচ্ছে গণতন্ত্রের অভিযাত্রার এটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এটি সম্ভবপর হয়েছে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট রাজা।